Hello, dear students. How are you, everybody? Expected that you all are busy at study at home, right? We are continuing classes online for your better study with following the routine. I will conduct a class on transformation of sentences. I will conduct the classes on the sentences only, the patterns of sentences, not the structure base of sentences, the classifications of sentences. Okay, come to the board. Transformation of sentences. Keep in mind that transformation of sentences and conversion of sentences, there are different types of sentences. ব্যাপার হচ্ছে transformation মানে হচ্ছে স্থানান্তর করা, তার মানে হচ্ছে যে without changing the meaning, অর্থের পরিবর্তন না ঘটিয়ে সেন্টেন্সকে পরিবর্তন করাই হচ্ছে transformation of sentences. পক্ষান্তরে conversion অফ সেন্টেন্স হচ্ছে অর্থের পরিবর্তন করেই সেন্টেন্সকে পরিবর্তন করা. যেমন উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমি ট্রান্সফরমেশনের ব্যাপারটা বলি, যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল. আমরা যদি এটা নেগেটিভ করতে যাই তাহলে বলতে হবে ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়. তাহলে এখানে বোঝা গেল যে অর্থের কোনো পরিবর্তন হয়নি. প্রথম বাক্যে বলা হয়েছে মানুষ মরণশীল, আর দ্বিতীয় বাক্যে অর্থ নিরিখে বলা হয়েছে মানুষ অমর নয়. তার মানে অর্থের ব্যাপারটা একই রয়েছে. নেক্সটে যে ব্যাপারটা কনভার্সন অফ সেন্টেন্সেস, যদি আমি বলি তাহলে একটা সিম্পল সেন্টেন্স বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই. এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই, কনভার্ট করতে যাই, তাহলে এই সেন্টেন্সটাকে বলতে হবে আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না. একবারই অর্থের পরিবর্তন ঘটিয়ে, আর ট্রান্সফরমেশন অর্থের কোনো পরিবর্তন হবে না. সেই ধারাবাহিকতায় আমি তোমাদের আজকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত এই সেন্টেন্সগুলোর ট্রান্সফরমেশন দেখানোর চেষ্টা করব. রুলসগুলো আমি একের পর এক ডিসকাস করব. আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে. তবে যত বেশি মনোযোগী হবে তত তোমরা বেশি জ্ঞান লাভ করতে পারবে এই নির্দিষ্ট টপিকের উপর. আসো এখন আমরা আলোচনা করি. আমরা জানি সেন্টেন্সগুলো পাঁচ প্রকার. একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি. তো প্রথম অবস্থায় অ্যাসার্টিভের কথাটা আমি বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি আসলে কোন সেন্টেন্সকে অ্যাসার্টিভ বলে. অ্যান্ড অ্যাসার্টিভ ইজ এ সেন্টেন্স দ্যাট অ্যাসার্ট সামথিং. অ্যাসার্টিভ এমন একটি বাক্য যে বাক্য দিয়ে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি দেয়া বোঝায়. এই ধরনের সেন্টেন্সগুলো অ্যাভেলেবল. আমরা আসলে ম্যাক্সিমাম সেন্টেন্স এই বর্ণনা বা বিবৃতিমূলক আমরা সেন্টেন্সগুলো বলে থাকি. রহিম গোস টু স্কুল, হি ইজ সো অ্যাটেন্টিভ টু স্টাডি, উইন্ড ব্লোস, এই ধরনের সেন্টেন্সগুলো, এগুলো অ্যাসার্টিভ বাক্য. এগুলোতে অন্য কোনো নোশন ফাংশন নেই, মনে করো যে কোনো কোশ্চেন নেই বা কোনো আদেশ উপদেশ বোঝাচ্ছে না, স্বাভাবিকভাবে বর্ণনা দিচ্ছে, কোনো কাজের বর্ণনা দিচ্ছে বা বিবৃতি দিচ্ছে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স. এখন কথা হচ্ছে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আবার ক্লাসিফিকেশন হয়েছে দুটা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ. তাহলে আমরা এখন সংজ্ঞাটা জেনে নিই যে অ্যান অ্যাফার্মেটিভ ইজ এ সেন্টেন্স দ্যাট অ্যাফার্মস সামথিং. অ্যাফার্মেটিভ একটা এমন একটা বাক্য যে বাক্যটি সবসময় স্বীকার করে, স্বীকৃতিমূলক বাক্য, শুধু স্বীকার করবে. আর নেগেটিভ পক্ষান্তরে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ ইজ এ সেন্টেন্স দ্যাট ডিনাইজ সামথিং অর নেগেট সামথিং. এখানে নেগেটিভ এমন বাক্য যেই বাক্যটা দিয়ে শুধুমাত্র না বোধক বুঝাবে, শুধু অস্বীকার করবে. এই ধারাবাহিকতায় আমি কিন্তু এখানে দেখাচ্ছি যে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সগুলোর উইদাউট চেঞ্জিং মিনিং ট্রান্সফরমেশনগুলো আমি দেখানোর চেষ্টা করছি. এখন দেখো এখানে প্রথম যে রুলটা আছে, এই রুলের মধ্যে আমরা জানি যে অনলি এবং অ্যালোন যদি এই দুটি শব্দ থাকে তাহলে সেন্টেন্সটি যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই এবং এই অনলি এবং অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বুঝায়,
ব্যক্তি কোন পারসনকে বোঝায় তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা নান বার্ড বসাবো আসলে এই নান শব্দটার অর্থ হচ্ছে এরকম যদি আমরা ভেঙে দেখি নো যোগ ওয়ান নান মানে কেউই না বার্ড কিন্তু একজন ইনি ব্যতীত কেউই না তার মানে এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন কিংবা গড ক্যান হেল্প আস যে গড ক্যান হেল্প আস অনলি গড ক্যান হেল্প আস আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন তাহলে আমরা এখানে কি করতে পারি যে আমি বলেছি যে অনলি এর পরিবর্তে আমরা নেগেটিভ করার সময় বসাবো নান বার্ড আসলে নেগেটিভের জন্য নো আর এখানে ওয়ান একজন বোঝাচ্ছে নো ওয়ান বাট আল্লাহ ক্যান হেল্প আস কেউই পারে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারেন গড আমাদের সাহায্য করতে পারেন এগুলো একটা রুল এরপরে আমরা যদি এটা দিয়ে যদি অনলি এবং অ্যালোন দিয়ে যদি আমরা বস্তু বুঝি বস্তুকে যদি বুঝায় সেন্টেন্সের মধ্যে এখানে ব্যক্তি বুঝিয়েছেন আর এখানে যদি বস্তুকে বুঝায় তাহলে আমাদের কি করতে হবে নাথিং নাথিং বার্ড আমরা বসাবো আসলে নাথিং শব্দটি যদি আমি যদি এটা যদি ভাঙি তাহলে আমরা নো প্লাস থিং আমরা কিন্তু এটা পাবো নো থিং মানে কোনো বস্তুই না বার্ড কিন্তু একটা বস্তু তাহলে এখানে দেখো এই নাথিংটা কীভাবে আসছে অনলি দ্য স্যুপ ওয়াজ টেস্টি শুধুমাত্র স্যুপ টেস্টি ছিল রেস্টুরেন্টে অনেকগুলো খাওয়ার মধ্যে শুধুমাত্র স্যুপটা ভালো লেগেছে স্বাদযুক্ত রয়েছে ঠিক সেভাবে আমরা বলবো যে নাথিং বার্ড কোনো কিছুই নয় বাট স্যুপ ওয়াজ টেস্টি স্যুপটা ছিল টেস্টি খুব সুস্বাদু ছিল এরপরে এটা গেল তোমাদের বিশেষ করে বস্তুর ক্ষেত্রে এখন যদি আমরা যদি সংখ্যা কিংবা পরিমাণ যদি বুঝায় যে সংখ্যা কিংবা যদি আমরা যদি পরিমাণ বুঝি তাহলে আমাদের কি করতে হবে সংখ্যা এবং পরিমাণ বোঝানোর জন্যে আমরা মোর নট মোর কিংবা লেস দেন আমরা করব সংখ্যা কিংবা পরিমাণের ক্ষেত্রে যেমন সংখ্যার ক্ষেত্রে বুঝাই যদি এটা বয়সও বুঝায় সংখ্যা পরিমাণ বয়স এই ধরনের হি ইজ অনলি থার্টিন তিনি তার বয়স হচ্ছে ১৩ বছর তা এখন এইখানে এই অনলি এর জন্যে আমরা নেগেটিভের জন্যে নট এবং মোর আবার লেস আসতেছে তাহলে হি ইজ নট মোর দেন থার্টিন তার বয়স ১৩ বছরের ঊর্ধ্বে নয় তাহলে বোঝা গেল ১৩ বছর এরপরে আসতেছে হি ইজ নট লেস দেন থার্টিন তার বয়স ১৩-র কম নয় তাহলে ১৩ বছর তার মানে আসলে সেন্টেন্সগুলো ট্রান্সফরমেশন হচ্ছে যে আসলে ভাষার সৌন্দর্য বর্ধনের জন্য এই ট্রান্সফরমেশনের আবির্ভাব মানে অর্থাৎ একটাই কথা সেটা হচ্ছে কি যে তোমার এই বাক্যটির ইনফরমেশন তুমি যে শ্রোতাকে দেবে বা রিডারকে দেবে তো কোন ধরনের সেন্টেন্স দিয়ে অর্থটা খুব সুন্দরভাবে সুচারুরূপে এবং সাহিত্যিকভাবে হৃদয়গ্রাহী হয়ে প্রকাশ করবে সেই ধরনের সেই সেন্টেন্সটা বেছে নেওয়ার জন্যেই মূলত ভাষার কৌশলের জন্যেই মূলত ট্রান্সফরমেশন এভাবে বললে যে হি ইজ অনলি থার্টিন এভাবে বললে একটা সিম্পল একটা ইনফরমেশন আসে কিন্তু যদি তুমি আর্টিস্টিক এবং লিটারেরি টার্মে বলতে চাও তাহলে হি ইজ নট মোর অর লেস দেন থার্টিন কথাটা আরও সুন্দর লাগলো এই জন্যে আমরা কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো আমরা মূলত শিখি হ্যালো হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস এখন দেখো এখানে যদি মডাল অক্সিলিয়ারি থাকে মডাল অক্সিলিয়ারি মানেই হচ্ছে এখানে ক্যান কুড মে মাইট এইগুলো যদি থাকে তাহলে আমরা কি করব তাহলে ক্যান নট বার্ট ক্যান নট হেল্প এবং পিভির সাথে আইএনজি যুক্ত করতে হবে যেমন এখানে দেখো হি ক্যান ডু ইট তিনি এটা করতে পারেন আমরা যদি এটা নেগেটিভ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে নেগেটিভের জন্যে আমরা এখানে ক্যান নট বার্ড হেল্প হ্যাঁ ক্যান নট বার্ড এটা করব আর ক্যান নট হেল্প করব তো ক্যান নট বার্ড করলে আমরা সরাসরি হয়ে যাবে কিন্তু হেল্প করলে পরের ভাবের সাথে আইনজি যুক্ত হবে মানে এটা
present participle হবে এখানে দেখো he can do it he cannot but do it এখন যদি আমরা help দিয়ে করি he cannot help doing it হ্যাঁ তিনি এটা না করে পারেন না এরপরে আসছে যদি আরেকটা rule আসছে যে both dot dot and মানে হচ্ছে কি এটা হচ্ছে correlative conjunction এটা জোড়া জোড়া করে থাকবে হ্যাঁ both dot dot and তারপরে তোমার either or এই ধরনের যেগুলো থাকবে যদি এরকম জোড়া জোড়া বোঝায় তাহলে আমাদের এটা নেগেটিভ করার নিয়ম হচ্ছে যে both dot dot and থাকলে আমরা not only but also বসাবো যেমন both Rana and Rani are talented Rana এবং Rani talented তাহলে not only Rana but also Rani are talented এভাবে আমাদের বিশেষ করে করতে হবে এরপরে আমরা আরেকটা রুলে চলে যাচ্ছি যে দেখি সেটা হচ্ছে every king বা all যদি থাকে all থাকে আমরা there is no দিয়ে করব there is no but দিয়ে করব যেমন এখানে assertive বাক্যে আমরা করব every mother loves her child আমরা এটা করব এখন নেগেটিভ আমাদের কিভাবে আসবে যে এখানে there is no mother but loves her child তার মানে অর্থটা এভাবে আসছে যে প্রত্যেক মা শিশুকে ভালোবাসে প্রত্যেক মা এমন কি শুধু আমরা মানুষ না মানুষ ছাড়াও যে কোনো প্রাণী মা কিন্তু তার শিশুকে ভালোবাসেন তো এটা নেগেটিভ করার জন্য এভাবে আসছে দেয়ার ইজ নো মাদার এমন কোনো মা নেই বাট লাভস হার চাইল্ড যে কিনা তার শিশুকে ভালোবাসেন না এটা হলো নেগেটিভ করার এটা রুল কিন্তু আমরা অপোজিট ওয়ার্ড এই লাভ শব্দটার অপোজিট ওয়ার্ড ব্যবহার করেও করতে পারি এটা পরের রুল আসতেছে তারপরে এখানে বলে যাচ্ছি যে নো মাদার his her child কোনো মানিং যে তার শিশুকে ভালোবাসে না এটা নো দিয়ে আমরা করতে পারি যেমন পরের রুলটা আমি এখানে আলোচনায় করছি যে পরের রুলটা হচ্ছে কি যে আমরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব কিংবা ভার্ব এর অপোজিট ওয়ার্ড বসিয়ে আমরা নেগেটিভ করতে পারি অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিমাস ওয়ার্ড তোমরা জানো দুই রকম ওয়ার্ড রয়েছে সিনোনিমাস ওয়ার্ড এবং অ্যান্টোনিমাস ওয়ার্ড তো এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ভার্ব আমরা অপোজিট ওয়ার্ড বসিয়ে আমরা করতে পারি যেমন হি ইজ অলওয়েজ পাংচুয়াল হ্যাঁ হি ইজ অলওয়েজ পাংচুয়াল এখানে যদি আমরা নেগেটিভ করি তাহলে দেখা যাচ্ছে হি ইজ নট অলওয়েজ থাকলে কী হবে নেভার হয় আর নেভার শব্দটা আসছে নো প্লাস এভার কখনই না হ্যাঁ হি ইজ নেভার লেট এখানে অলওয়েজ থাকলে একটা রুল হচ্ছে নেভার বসে আর পাংচুয়াল বিশেষ করে যে পাংচুয়াল নিয়মানুবর্তী যে সময়ের মূল্য দেয় এই পাংচুয়ালিটির পাংচুয়ালের অপোজিট ওয়ার্ড হচ্ছে লেট আমরা এভাবে আমরা করতে পারি অনুরূপভাবে আমি এখানে একটা বিশেষ করে এটা যদি মনে করো যে এই অলওয়েজ শব্দটা এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম তাহলে নেভার এটা হয়ে গেল এইটার একটা উদাহরণ সেট আপ হলো এবং যদি বলো যে স্যার এখানে পাংচুয়াল আছে পাংচুয়াল শব্দটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে লেট
এখানে আমরা অ্যাডজেক্টিভের উদাহরণ দিয়ে দিলাম। অনুরূপভাবে এখন আমরা ভার্বের একটা উদাহরণ দিব। ভার্বের উদাহরণটা এখানে লিখে দিচ্ছি যে হি লাইকস মি মাস, তিনি আমাকে বেশ পছন্দ করেন। তো এখন এখানে আমি এভাবে বলতে পারি যে হি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা ডু নট ডাজ নট নেগেটিভের জন্য বসাবো। আসলে এখানে টু বি ভার্ব থাকার কারণে এখানে ইজ নেভার হয়েছে, আর এখানে হি ডাজ নট ডিসলাইক, লাইকের বিপরীত শব্দ হচ্ছে ডিসলাইক। হি ডিসলাইক মি, হি ডাজ নট ডিসলাইক মি মাচ, তিনি আমাকে তত বেশি অপছন্দ করেন না। আমি আগেই বলেছি ট্রান্সফরমেশনগুলো মানেই হচ্ছে কথার সৌন্দর্য বর্ধনের জন্যে মূলত ট্রান্সফরমেশনগুলো এসেছে, এবং যারা লিখবে তারা তাদের সুবিধা অনুযায়ী লিখবে, এই কারণেই কিন্তু এসেছে। এরপরে আমি তোমাদের পরের রুলগুলো দেখাচ্ছি। পরের রুলগুলো হচ্ছে, দেখো যদি বাক্যটি এখানে যদি অ্যাজ সুন অ্যাজ যদি থাকে বাক্যের মধ্যে, অ্যাজ সুন অ্যাজ, আসলে এই সুনটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো এই অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে আমরা নো সুনার হ্যাড দিয়ে আমরা চেঞ্জ করবো, নেগেটিভ করব। যেমন অ্যাজ সুন অ্যাজ আই এন্টার দ্য ক্লাস রুম দ্য উইং রিং ড্যাং রাং। তাহলে এখানে দেখো, অ্যাজ সুন অ্যাজ আই এন্টার দ্য ক্লাসরুম, যেই মুহূর্তে না আমি ক্লাসরুমে ঢুকলাম, দ্য বেল রেং, ঘণ্টাটি বেজে উঠলো, ঠিক সেভাবে আমি এখানে নেগেটিভ করতে পারি। কি যেমন সুনটা থাকবেই, নো নেগেটিভ, সুন শব্দটার এটা হলো একটা অ্যাডভার্ব অফ টাইম এবং এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে সুনার। নো সুনার হ্যাড আই এন্টার দ্য ক্লাসরুম দ্যান বসেছে মূলত এই সুন শব্দটার কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রি হলেই কম্পেয়ার করার জন্য দ্যান বসে। এখানে দ্যান দ্য বেল র্যান, এভাবে করতে হয়। এখন আমরা কী করব, এটা গেল পজিটিভ ডিগ্রির এর ব্যবহার। এরপরে অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনের হ্যাড, এরপরে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি এর ব্যবহার আমরা দেখব। দেখি সুপারলেটিভ ডিগ্রি এর ব্যবহারটা কীরকম হতে পারে। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এরকম, দেখো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, সে হচ্ছে ক্লাসের সবচেয়ে সর্বোত্তম বালক, সবচেয়ে ভালো ছেলে। এখন বেস্ট, আমরা জানি যে গুড, বেটার, বেস্ট এর এটা সুপারলেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ ডিগ্রি এর সেন্টেন্সে ব্যবহার হলে মূলত দি একটা ডেফিনিট আর্টিকেল চলে আসে, এটা ব্যবহার করতে হয়। যেভাবে আমি আগেই বলেছি যে এখানে তোমাদের কম্পারেটিভ করার সময় সুনার বসছে, এবং ওইখানে আমরা ওই ক্লোজের সামনে একটা কানেক্টর হিসেবে বসিয়েছি দ্যান, হ্যাঁ, কম্পেয়ার করার জন্যে,
তার মানে বোঝা গেল যে কম্পারেটিভ ডিগ্রি হলে দ্যান বসবে এবং সুপারলেটিভ ডিগ্রি হলে সুপারলেটিভ ডিগ্রি এর সামনে দি আর্টিকেল বসবে। এটাকে যদি আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে নেগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে, নো আবার বসাতে হবে। কেন? নেগেটিভের জন্য নো থাকবে, নো আদার বয় ইন দি ক্লাস, এই পুরো অংশটা আসবে, ইন দি ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, মানে তার মতো এত ভালো ছেলে ক্লাসে আর নেই। তার মানে এখানে এই সেন্টেন্সটি যা অর্থ প্রকাশ করছে ঠিক সেম অর্থ প্রকাশ করছে এই সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার পরেও। আচ্ছা, নেক্সট রুলে আমরা এখন আসি। এইখানে একটা তোমরা দেখেছো টু ডট ডট টু, বিশেষ করে আমরা এটা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ি, ট্রান্সফরমেশনেও আমাদের এটা রুল রয়েছে। এইখানে বাংলা অর্থ হচ্ছে এতই যে না, আসলে এখন যদি বলা হয় যে এতই যে না, এটা কিভাবে আসলো, এই অর্থটা কিভাবে আসলো? হ্যাঁ, এটা হচ্ছে কি, ইনফিনিটিভের ব্যবহার যখন তোমরা ননফিনিট ভার্ব থেকে ইনফিনিটিভ বা জিরাইন বা পার্টিসিপাল শিখবে তখন ওইখানে ইনফিনিটিভের একটা ব্যবহার হচ্ছে, পাঁচটা ব্যবহারের মধ্যে একটা ব্যবহার হচ্ছে যে যখন টু এর পরে টু এর পরে টু এই ইনফিনিটিভ যুক্ত হবে তখন এই সেন্টেন্সটি না অর্থ প্রকাশ করে। যদিও সেন্টেন্সটি বিশেষ করে আক্ষরিক অর্থে সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে যেমন দেখো, এখানে উদাহরণ দিচ্ছি, হি ইজ টু উইক টু ওয়াক, তিনি বলছে কি, তিনি এতই দুর্বল যে হাঁটতে পারেন না। এখানে নেগেটিভ অর্থ দিচ্ছি এই টু ডট ডট টু হওয়ার ক্ষেত্রে। এখন আমরা যদি এটা নেগেটিভ করি তাই এখানে তো নট নেই, যদি নো কিংবা নট থাকতো তাহলে আমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারতাম যে এই সেন্টেন্সটি নেগেটিভ, নেগেটিভ জন্য নট বাধ্যতামূলক। তো এইখানে কিন্তু নেগেটিভ হওয়ার কারণে আমরা নট বসছি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই যে যেমন এখানে হি ইজ টু উইক, তিনি এতই দুর্বল যে টু ওয়াক, হাঁটতে গেলেই তিনি দুর্বল, মানে হাঁটতে পারেন না, এতই দুর্বল যে হাঁটতে পারেন না। এই কথাটাই কিন্তু এইভাবে এসেছে, হি ইজ সো উইক, তিনি এতই দুর্বল যে হি ক্যানট ওয়াক, তিনি হাঁটতে পারেন না। এই নেগেটিভের অর্থটা এইখানে ক্যানট দিয়ে প্রকাশ পেয়েছে। আমি এক বললাম যে এখানে নট শব্দটা তোমাদের এই বিশেষ করে কানেক্টরটা তোমাদের থাকবে যে নেগেটিভ করার জন্যে নো বা নট থাকতে হবে। ওকে, নেক্সটে আমরা যে রুলটি আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো, হ্যাঁ স্টুডেন্টস, কাম টু দ্য পয়েন্ট, একটু প্রবলেম হয়েছিল ইলেকট্রিক্যাল। এখন কথা হচ্ছে যে এইখানে দেখো, যখন একটা পজিটিভ স্টেটমেন্ট, আমি কিন্তু আগেই তোমাদের বলেছি যে একটা পজিটিভ ডিগ্রির ব্যবহার সেখানে কম্পারেটিভ করা হয়েছিল নো আদার দিয়ে, এবং সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার দি বেস্ট এইখানে যে সুপার ডিগ্রির সামনে একটা দি আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল বসেছে। ঠিক সেইভাবে এইটা একটা নিয়ম যে পজিটিভ ডিগ্রির সাথে এইটা আসছে, যে বলছে কি, দ্য আইস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। তাহলে এটা আমরা নেগেটিভ করার জন্য কি করব,
তাহলে বোঝা গেল যে এই আইস এবং স্নো বরফ এটাও বরফ এখন কথা হচ্ছে কি বরফ তুষার বরফ তুষার তো এখন আইস ইজ নট লেস হোয়াইট আইস কম সাদা নয় কম সাদা নয় দেন স্নো স্নোর চেয়ে তার মানে এখানে এই অর্থটাই দাঁড়ালো যে আইস স্নো এর মতোই সাদা ধবধবে সাদা ঠিক আইস ইজ নট লেস হোয়াইট আর মোর হোয়াইট লেস হোয়াইট দেন স্নো স্নো এর চেয়ে কম নয় এরপরে আসছে যে এইখানে যে ভেরি মাছ যদি সেন্টেন্সের মধ্যে থাকে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের মধ্যে যদি ভেরি মাছ এর ব্যবহার থাকে তাহলে আমরা কীভাবে করব যে এর আগে দেখো যে জিনিসটা আসছে যে ভেরি মাছ থাকলে অ্যাট অল বসাতে হয় ভেরি মাছের পরিবর্তে অ্যাট অল বসতে হি লাইকস মি ভেরি মাছ এখানে কিন্তু আমি এর আগে একটা উদাহরণ দিয়েছি যে জায়গাটাতে আমি কিন্তু এই অ্যাট অলটা আমি তোমাদের দেখিয়ে দিইনি কারণ এই ভেরি মাছটার ব্যবহারটা আলাদাভাবে দেওয়ার জন্য হি লাইকস মি ভেরি মাছ তিনি আমাকে খুব বেশি ভালোবাসেন এইখানে এভাবে বলেছি নেগেটিভের জন্য নট দিয়ে প্রেজেন্ট ইনফিনিট টেন্স এই কারণে হি ডাজ নট ডিসলাইক এই লাইকের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসলাইক ডিসলাইক মি অ্যাট অল তিনি মোটেও আমাকে অপছন্দ করেন না মোটেও আমাকে অপছন্দ করেন না তার মানে তিনি আমাকে অনেক বেশি পছন্দ করেন আচ্ছা যা হোক এটা গেল দ্বিতীয় রুল এরপরে আমরা একটু মিসেলেনাস মানে হচ্ছে বিবিধ বিবিধ বলতে বিভিন্ন ধরনের একটু ব্যতিক্রম ধর্মী কিছু মিসেলেনাস সেন্টেন্স থাকে যেটা তোমাদের একটু চিন্তাভাবনা করেই করতে হবে অর্থের সাথে নিরিখেই তোমাদের চিন্তাভাবনা করেই করতে হবে যেমন হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার যেখানেই দেখা যাবে স্মোক সেখানে আগুন তার মানে আগুন ছাড়া কোনো ধোঁয়া হয় না এটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা ব্যবহার রয়েছে নলেজ বেস একটা ম্যাটার রয়েছে হ্যাঁ সেটা হচ্ছে কি যে হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার তো এটা আমরা কীভাবে করতে পারি যে আমরা এইভাবে করতে পারি যে আগুন ছাড়া কোনো ধোঁয়া হয় না তাহলে এইখানেই দেয়ার ক্যান বি স্মোক দেয়ার ক্যান বি নো স্মোক নো স্মোক দেয়ার ক্যান বি নো স্মোক কোনো ধোঁয়াই হতে পারে না উইদাউট ফায়ার এটা অর্থের সাথে টার্ম রেখে তোমাদের করতে হবে বুঝতে পেরেছ এরপরে আরেকটা উদাহরণ আমি দেখে এখানে তোমাদের দিয়েছি আরেকটু সহজীকরণ করার জন্যে যে এভরি রোজ হ্যাজ এ থর্ন প্রত্যেকটা গোলাপের একটা করে কাঁটা থাকে তার মানে সুখ পেতে গেলে দুঃখ পেতে হবে ঠিক এইরকম ব্যাপারটা বলছে দেয়ার ইজ নো রোজ এমন কোনো গোলাপ নেই উইদাউট এ থর্ন যার কোনো কাঁটা নেই তার মানে গোলাপ মানেই হচ্ছে তোমার কাঁটা থাকতে হবে এটাই বলছে যে এভরি আমরা জানি এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো পড়েছি কিন্তু হ্যাজ এ থর্ন একটা কাঁটা রয়েছে দেয়ার ইজ নো রোজ এই এই উইদাউট এর ব্যবহারটা কিন্তু এর আগে আমরা ব্যবহার করিনি এর আগে যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড এখানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড করেছি কিংবা নো মাদার হেটস হার চাইল্ড আমরা এভাবে করেছি কিন্তু এইভাবে এই একটা প্রিপোজিশনের বিশেষ করে ডাবল প্রিপোজিশনের ব্যবহার এই ধরনের ব্যবহারটা আমরা কিন্তু করিনি হ্যাঁ যা হোক আশা করি তোমরা ভালো আছো আজকে ইন্টারনেট প্রবলেম ছিল ইলেকট্রিসিটির প্রবলেম বৃষ্টি হচ্ছে যা হোক এই অবস্থায় আমরা অনলাইন ক্লাসটি না দিয়ে আমরা ভিডিও ক্লাসটি দিলাম তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই সেন্টেন্সগুলো ভালো করে স্টাডি করো এবং ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম দেন নক মি স্টে সেফ স্টে ফাইন্ড